আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন আমি আরেকটি সার্কুলার নিয়ে আসছি এখন যে সার্কুলারটি নিয়ে আসছি সেটি হলো মৎস্য পানি সম্পদ তথ্য দপ্তরের একটি সার্কুলার আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি এই চলে আসছি এই অপ চলে আসার জন্য এফ ওয়েবসাইটে চলে আসলে আপনারা চলে আসতে পারবেন দেখতে পারবেন এই সার্কুলারটি দেখেন এই যে প্রথমে যে আছে বিজ্ঞপ্তি মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর ডাকায় নিম্নবর্ণিত শূন্যপদসমূহে পূরণের নিমিত্তে স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলারটি তারা এখানে প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখান থেকে বিস্তারিত যদি ক্লিক করেন আপনারা দেখতে পাবেন এই সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছেন তো এই সার্কুলারটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো তো আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিন দেখতে পাচ্ছেন এখানে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি হলো এত এবং তারিখ হলো উনত্রিশ নয় দুই হাজার সেপ্টেম্বর তথ্য দপ্তর ঢাকায় নির্মাণিত শূন্য পশু পূরণের নিমিত্তে স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম ও গ্রেড বেতন বেতন ও পেদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার আছে কৃষি তথ্য কেন্দ্র সংগঠক বেতন হলো দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা সংখ্যা হল ছয় অর্থাৎ প্রার্থী নিবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন লাইফ স্টক বা ডিপ্লোমা ইন ফিশারিজ বা সমমানের ডিগ্রি এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এই পদ আবেদন করা যাবে দুই নম্বর আছে অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর বেতন হলো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা কোনো স্বীকৃত বোর্ড অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পঁয়ত্রিশ এম এ ও ষোলিফায়ার ও পি এটর ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য তিন বছরের বাস্তব কার্য কর্ম অভিজ্ঞতা এবং তথ্য প্রযুক্তি কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর পদে আবেদন করতে পারবেন অডিও ভিজুয়াল ইউনিট মেকানিক কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল বা অটোমোবাইল বা ইলেকট্রনিক্স বিষয়ে অনন্য দুই বছরের মেয়াদে ট্রেড কোর্স উত্তীর্ণ সহ প্রজেক্টর জেনারেটর পি এ সেট ইত্যাদি যন্ত্রপাতি মেরামত এবং রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম এবং তথ্য প্রযুক্তি কম্পিউটার প্রতিষ্ঠানে বাস্তব কর্মবিজ্ঞতা থাকতে হবে তাহলে এই পদে আবেদন করা যাবে ক্যামেরাম্যান বেতন হলো দশ হাজার দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা প্রদর্শন হলো একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত বা সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোনো সুনামধন্য ফিল্ম স্টুডিওতে ক্যামেরাম্যান হিসেবে অন্য দুই বছরের বাস্তব কর্মবিকাশ থাকতে হবে পঁয়ত্রিশ ও ষোলো মি মি সাদা কালো এবং রঙিন সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফি ও মুভি ক্যামেরা পরিচালনায় বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং তথ্য প্রযুক্তি ও পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট বেতন হলো ন হাজার থেকে বাইশ হাজার টাকা নিবে দুইজন কোনো স্বীকৃত বুড হইতে ব্যবসা শিক্ষা শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম বিকাশ থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরে বাস্তব কর্ম বিকাশ থাকতে হবে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনে নির্ধারিত নিরাপত্তা জামানত প্রদান করতে হবে হিসাব সহকারী বেতন হল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে হিসাব সহকারী পদে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নিবে হলে একজন ন হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন কোনো স্বীকৃত হইতে অন্য দ্বিতীয় বিভাগের সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা অ্যান্টি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি যথাক্রমে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে গায়ক নিবে হলে একজন ন হল থেকে বাইশ হাজার টাকা কোনো স্বীকৃত বোর্ডে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান হইতে লোকসঙ্গীত সহ সঙ্গীত বিষয়ে অনন্য চার বছরের মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে ব্যাচেলর ইন মিউজিক বা সমানের ডিগ্রি হলে এই পদে আবেদন করা যাবে যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন শুধুমাত্র সেই সকল জেলার নাম এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা শেয়ারপুর চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ফেনী রাজশাহী সিরাজগঞ্জ নাটুর রংপুর নীলফামারী ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদহ বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া ভোলা সিলেট মৌলভীবাজার এবং সুনামগঞ্জ শুধুমাত্র এই কয়টা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার প্রার্থী আবেদন করতে এখানে দেখতে পাচ্ছেন এই যে শুধু এই কয়টা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শর্তাবলী চাকরির জন্য নির্ধারিত ফর্মে প্রার্থী কর্তৃক সহস্তে কম্পিউটার টাইপে পূরণ করে নিজ স্বাক্ষরে আবেদন করতে হবে আপনাকে বলে দিয়েছে এখানে আবেদন ফর্ম এই দপ্তরের ওয়েবসাইট এফ এল আইডি ডট ডট তে পাওয়া যাবে এটি আবেদন ফর্মে এক দশ দু হাজার উনিশ খ্রিস্ট প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে মুক্ত তারিখে সাধারণ প্রার্থী মুক্তিযোদ্ধা পুত্রকন্যার পুত্রকন্যা ও এতিম প্রার্থীর ক্ষেত্রে বয়স আঠারো থেকে অনুর্ধ্ব তিরিশ বছর পর্যন্ত বা মুক্তিযোদ্ধা পুত্রকন্যা প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনপত্র আগামী একত্রিশ দশ দু হাজার উনিশ তারিখের মধ্যে উপপরিচালক মৎস্য প্রাণী সম্পদ দপ্তর তথ্য দপ্তর মৎস্য ভবন এগারো রমনা ঢাকা এর বরাবর অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে আগামী একত্রিশ দশ অর্থাৎ একত্রিশে অক্টোবরের মধ্যে আপনাকে আবেদন ফর্মটি পৌঁছাতে হবে সেটা হলো উপপরিচালক মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর মৎস্য ভবন তলা রমনা ঢাকা এই বরাবর বিধি মোতাবেক কোটা সহ বিদ্যমান অন্যান্য কোটা অনুসরণ করা হবে এতিম খানা নিবাসে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন পত্রের সাথে আবেদন ফর্মে ব্যবহৃত এক কপি ছবি ছাড়া প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজে চার কপি রঙিন ছবি আবেদনকারীর নাম ও পত্র যোগাযোগের ঠিকানা বর্তমান ঠিকানা সম্বলিত দশ টাকা ডাক টিকিট সংযুক্ত এত ইঞ্চি মাপের একটি ফেরত খাম এবং পরীক্ষার ফি আবেদনপত্রের সাথে উপপরিচালক মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর মৎস্য ভবন রমনা ঢাকা বরাবর কোড নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এই কোড নাম্বারতে একশত টাকা ট্রেজারি চালানের মাধ্যমে প্রদান করে ট্রেজারি চালানের মূল কবি আবেদন সাথে সংযুক্ত করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি জিনিস আপনাদের আবেদনপত্রের সাথে পাঠাতে অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য আপনি অবশ্যই একটা ফেরত খাম দিয়ে দিবেন আর খামের উপরে আপনার বর্তমান ঠিকানা উল্লেখ করে দিবেন যেখানে আপনি চিঠি পেতে চান আবেদনপত্রের সাথে কোনো কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই তবে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনপত্র সঙ্গে আনতে হবে এবং এক সেট সত্তায়িত কপি দাখিল করতে হবে আবেদনপত্রে প্রেরণের খামের না বাম পার্শের উপরে অংশে অবশ্যই স্পষ্ট অক্ষরের পদের নাম নামা উল্লেখ করতে হবে আপনি যেই খামে আবেদন করবেন সেই খামের বাম পার্শ্বের উপরে অংশে অবশ্যই স্পষ্ট পদের নাম উল্লেখ করবেন সরকারি আদা সরকারি চাকরিরত অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন প্রেরণ করতে হবে অস্পষ্ট অসম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত একই খামের মধ্যে একাধিক আবেদনপত্র অথবা আবেদনপত্রের গায়ে কোনো প্রকার সুপারিশ লিপিবদ্ধ থাকলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র সময় প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে লিখিত ও মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে লিখিত ও মৌখিক ব্যবহারিক পরীক্ষায় যাতায়াতের জন্য কোনো প্রকার টিএটি প্রদান করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো অংশ সংশোধন পরিবর্তন পরিবর্তন ও সংশোধন বিয়োজনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র বাতিল এর অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না এই তো ছিল সার্কুলারটি সম্পর্কে একদম বিস্তারিত আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অপশন আমি আপনাদের পড়িয়ে দিয়েছি অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাও যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে আমাকে বলে দিবেন আমি আবার আপনাদেরকে কমেন্টে তুলে ধরার চেষ্টা করব তো এখন দেখেন যে আবেদন ফর্মটি কোথায় পাবেন আবেদন করার জন্য দেখেন এই যে সর্বশেষে দেওয়া আছে আবেদন ফর্ম পিডিএফ ফাইল এখানে ক্লিক করলেই দেখেন আপনি আবেদন ফর্মটি পেয়ে যাবেন একদম সোজা আবেদন ফর্ম এর সরকারি যে আবেদন ফর্মটা আছে সেই আবেদন ফর্মটা তারা দিয়েছে ইজিতে পূরণ করতে পারেন এখানে ছবি লাগিয়ে নেবেন এখানে দেখেন এটা দেওয়া আছে উপরিচালক এটা আপনাকে কম্পিউটারাইজ করে পূরণ করে নিতে হবে এবং নিচে স্বাক্ষর আপনাকে সহজে দিতে হবে এটা তারা কিন্তু প্রথমে উল্লেখ করেছে এই যে এখানে দেখবেন প্রথমে তারা বলে দিয়েছে যে ফর্ম পার্থী কর্তৃক সহজে কম্পিউটার টাইপ বা পূরণ করে নিজে স্বাক্ষর আবেদন করতে হবে বলেছে যে অবশ্যই আপনি নিজ হাতেও পূরণ করতে পারেন হস্তে অথবা কম্পিউটার টাইপ করে এটা পূরণ করতে পারেন এটা আপনি কম্পিউটার টাইপ করে পূরণ করতে পারেন অথবা নিজ হাতে পূরণ করে নিতে পারেন তবে কিন্তু আপনাদের স্বাক্ষর ও তারিখ এটা কিন্তু অবশ্যই আপনি নিজে হাতে দিয়ে দিবেন কারণ স্বাক্ষরটা আপনি যদি অথবা আপনি অনলাইনে স্বাক্ষর আপনি যদি করা থাকে তাহলে আপনি স্বাক্ষর বসে নিতে পারেন অথবা আপনি সরাসরি স্বাক্ষর দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই তো দেখেন একদম সোজা একটা এখানে সবকিছু বাংলায় লেখা আছে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না তো আপনারা সবাই আবেদন করেন এবং চাকরি পান পরীক্ষা দেন আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে তো আজ আর কথা বাড়াচ্ছি না আজ এই পর্যন্তই তবে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন